Hello everyone, Assalamualaikum. কি অবস্থা সবার? আপনাদের সাথে লাইভে চলে আসলাম। আম্মু রান্না করছে হচ্ছে এই যে ঢেঁড়স দিয়ে মাছ। আম্মু সব কিছু রেডি করে দিল, এই যে ঢেঁড়সও কেটে দিল সুন্দর করে, মাছও ভেজে দিল, তারপরে মশলাটাও কষিয়ে দিল। আর এই যে আমি এখন বাকিটুকু প্রসেস করতেছি, জাস্ট ভিডিও করব, এই জন্য হচ্ছে আম্মু সবকিছু রেডি করে দিল। আজকে আমি হচ্ছে এই যে এখানে আম্মু মশলাটা কষিয়ে দিয়েছে আলু দিয়ে, আর এই যে এখানে আমি ঢেঁড়স দিয়ে দিচ্ছি। বাহিরে প্রচুর শব্দ হচ্ছে, পাশের কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ চলতেছে, এই শব্দটা প্রচন্ড যন্ত্রণা করে। আচ্ছা, ঢেঁড়সটা এখন কষানো হবে এই মশলা আর আলুর সাথে। আচ্ছা, একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করতে কত সুবিধা না, আম্মু যদি সবকিছু রেডি করে দেয়। আচ্ছা, এখানে যেহেতু মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, তো সবজিটা অল্প কষালেও হবে। আর আমি ঢাকনা বেশি ইউজ করব না, এতে হচ্ছে সবজিটাও সবুজ থাকবে। যে কোনো সবজি যদি সবুজ থাকে রান্নার সময় বা রান্নার পরে, ওই সবজিটা দেখতে সবুজ দেখানোর জন্য আপনাকে হচ্ছে ঢাকনাটা কম ইউজ করতে হবে। আমি জাস্ট আর 1 মিনিট ঢাকনাটা দিয়ে রাখবো, জাস্ট 1 মিনিট। মশলাটা কষানো থাকলে রান্নাটা হতে আর বেশি সময় লাগে না। আর এই যে যদি মাছটা ফ্রাই করা থাকে,
প্রায় এক মিনিট হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর শীতের কুয়াশার মতো এই জিনিসটা দেখতে, আমার খুব ভালো লাগে সবসময়। গরম ধোয়া উঠা যে কোনো গরম কোনো কিছু, তারপরে এই টাইপের দেখতে খুব ভালো লাগে। এই যে দেখুন কি সুন্দর, এই জিনিসগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে। আমি কিন্তু জাস্ট এক মিনিটই হচ্ছে ঢাকনা দিয়ে রেখেছি। মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে সবজির সাথে, সবজি আলু আর মশলা। এবার আমি একটু গরম পানি দিয়ে দিব। এই যে গরম পানি, আলু প্রায় হচ্ছে 90% সেদ্ধ, 95% সেদ্ধ হয়ে গেছে, আর ঢেঁড়শও প্রায় 50% সেদ্ধ। এটা জাস্ট আর 5-7 মিনিট হলে হয়ে যাবে। তো এই সময়টায় আমি এই যে মাছ ফ্রাই করে রাখা এটা দিয়ে দিচ্ছি। একটু পানি লাগবে মাছ আর সবজি ব্যালেন্স করার জন্য। এটা একটা মাখা মাখা ঝোল রান্না হবে, সেই অনুযায়ী পানিটা দিয়ে দিতে হবে। ব্যাস, আপনারা খেয়াল করে দেখুন সবজি কিন্তু এখনো সবুজ আছে। এটাকে আমি আর 30 সেকেন্ড বা 45 সেকেন্ড হচ্ছে ঢাকনা দিব, তারপরে বাকি যেই সেদ্ধটা হবে ওটা ঢাকনা ছাড়া হবে। আমি 45 সেকেন্ড, 30-45 সেকেন্ডের জন্য এই ঢাকনাটা দিব। আপনারা অনেকে হচ্ছে কিভাবে সবজি হচ্ছে সবুজ, মানে রান্না করার পরেও সবুজ থাকে, কিংবা রান্নাটা যাতে দেখতে সবুজ, যে কোনো সবুজ শাক সবজি রান্নার সময় বা রান্নার পরে কিভাবে, অনেকে রান্না করলে কালারটা চেঞ্জ হয়ে যায়, বাট এইভাবে হালকা ঢাকনা দিয়ে বাকি অংশ ঢাকনা ছাড়া রান্না করলে রান্নাটা দেখতে সবুজও থাকে আবার রান্নাটা সেদ্ধও হয়ে যায়। এই যে প্রায় 30 সেকেন্ডের মতো আই হোপ হয়ে গিয়েছে। এইবার হচ্ছে এই যে বাকি অংশটুকু হচ্ছে এইভাবেই, পানি হয়তো আর একটু কমবে, এইভাবেই হচ্ছে সেদ্ধ হবে। আর আমার এই রান্নাটা আর সর্বোচ্চ 3-4 মিনিট, 3-4 মিনিটের মধ্যে এই রান্নাটা শেষ হয়ে যাবে।
এই যে ঢেঁড়স প্রায় হচ্ছে, এই যে দেখুন ঢেঁড়স প্রায় সিদ্ধ, আলুও প্রায় সিদ্ধ, এই যে সিদ্ধ ভেঙে যাচ্ছে দেখলেন, সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাছ, আলু আর ঢেঁড়স এই তিনটা ফ্লেভার এক হয়ে 3-4 মিনিটের মধ্যে আর একটু ঝোল কমে মাখা মাখা একটা ঝোল ক্রিয়েট হবে, তখন রান্নাটা পুরো ফুল ডান হয়ে যাবে। আমি যেটা করব, আর এখানে দুইটা জিনিস দিব, একটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর একটা হচ্ছে ধনিয়া। আচ্ছা আমি প্রথমে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেখছি। এই মাছ রান্নাতে একটু ভাজা জিরার গুঁড়ো দিলে মজা লাগে। আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা। শীত এসে গেছে, আপনি যদি ধনিয়া পাতা ইউজ না করেন তাহলে শীতের আর মর্ম কি থাকবে? শীত মানেই সবজিতে ধনিয়া পাতা থাকা চাই। আমার তো ধনিয়া পাতা খেতে খুব মজা লাগে, ধনিয়া পাতা আমার খুব পছন্দের। আমাকে যদি বলা হয় প্রত্যেকটা রান্নাতে ধনিয়া পাতা থাকবে, আমার কোনো সমস্যা নেই। যারা খেতে পছন্দ করেন না তারা না দিলেও চলবে, এটা তো জাস্ট একটা ফ্লেভার। ওকে, আপনাদেরকে একটু ফাইনাল লুক দেখিয়ে নিই। এই যে ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে মাছ রান্না, এবং সেটা হচ্ছে কিভাবে সবজিটাকে সবুজ রাখা যায়। আর তো এই তো, আর সর্বোচ্চ 2 মিনিট এটা রান্না হবে, তারপরে এটা আমি হচ্ছে উঠিয়ে ফেলবো। ওকে, আপনাদের জন্য ছোট্ট একটা লাইভ নিয়ে আসলাম, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।